আমরা 16 জন প্লেয়ার্স যাচ্ছি ডাবলিনে বিএসএল ব্যাডমিন্টন টুর্নামেন্টে জয়েন করতে, এবং আমরা খুবই আশাবাদী যে আমাদের সিঙ্গেল এবং ডাবলে ফাইনাল কাপটা নিয়ে আসার জন্য। এই হিসেবে আমাদের এবার ভাই আমাদের এবার ভাই কিছু বলবেন। এবার ভাই, এই খেলা সম্পর্কে আপনার মতামতটা একটু কি? ভালো নি কিলা ভালা খেলাইবা কিলা, তোমার টিম লইয়া তোমার কতখান আশা? খুবই স্ট্রং টিম আমাদের। বিজন ভাই সিঙ্গেল খেলবেন মানে ডাবল খেলবেন, আপনি নিচ্ছেন সাথে ভিটামিন ডি খাচ্ছেন, ঘুম খাচ্ছেন ভিটামিন ডি খাচ্ছেন। ভাই এই যে সিঙ্গেল খেলাবেন, এই যে ডাবলটা খেলাবেন, এই সম্পর্কে আপনি একটু আপনার মতামতটা কি? আমি আমার যথাসাধ্য চেষ্টা করবো আমার ক্লাবের জন্য। হ্যাঁ বাকি কি চেষ্টা করবেন ভাই? খেলার জন্য যেটা খেলতে যাচ্ছি তোমাকে কি খেলবেন? টিকটক 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 খেলবেন কি এখানে? এই এই এত টাকা খরচ করে আপনি টিকটক খেলবেন না? আপনার 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 টিম পার্টনার কে? আমার পার্টনার জনাব মোহাম্মদ কাজল, কাজল কালো। হ্যাঁ কাজল কালো, ওনার কি? কাজল কালো ঘুমাচ্ছে। এই সম্পর্কে আপনার টিম সম্পর্কে একটু বলুন। আমি আমি সেরকম আশাবাদী, আমার টিম সম্পর্কে সেরকম আশাবাদী। ঠিক আছে, আমি আমার পার্টনার গতকালকে আমরা খেলেছি। হ্যাঁ হ্যাঁ, এবং মোটামুটি আমি আমি হ্যাঁ এখন যাচ্ছি আমার লিম্বিক বিটিএসের নেক্সট টিম, আমাদের বড় ভাই অদুত ভাই এবং ওনার পার্টনার হচ্ছেন গিয়ে আমাদের রাসেল ভাই, উদীয়মান তারকা, সে খুবই ভালো খেলে। তো অদুত ভাইয়ের কাছে কিছু জানতে যাব যে এই আপনার টিম সম্পর্কে, এই খেলা সম্পর্কে যদি আপনি কিছু বলতেন। আসসালামু আলাইকুম ভাই, ভালো আছেন তো আপনি? জি ভাই, আমি একটু আমি একটু রেস্টে আছি কারণ সামনে আমার গেম আছে। আমার পক্ষ থেকে কিছু বলার নাই, আমার পার্টনার আমার পার্টনার আছেন, আপনি ওনার কাছে যান, উনি বলবেন, বিস্তারিত উনি বলে দিবেন। তো বিস্তারিত জানার জন্য আমি যাচ্ছি আমাদের রাসেল ভাই, একটু পরে যাবো রাসেল ভাইয়ের কাছে। এখন যাবো আমি আমার আমার সম্মানিত সম্মানিত রেজওয়ান সাহেব, আমার পার্টনার হাত মিলিয়ে নিতে যাচ্ছে। পার্টনার যাব, যদিও স্ক্রিনে আমাকে দেখা যাচ্ছে না, একটু পরে দেখবেন দর্শকরা। এই আমাদের টিম সম্পর্কে কিছু বলবে? আমাদের টিম একটা টিম যেখানে প্রতিভার কোনো অভাব নাই, যেখানে শুধু যাব খেলবো আর জিতবো, লসের কোনো খারবার নাই, কোনো লস নাই, এখানে সব লাভ। আর যারাই আমাদের সাথে খেলতে আসবে ওদেরকে কৃপা 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 করে দেয়। হ্যাঁ ভালো লেগেছে, ভালো লেগেছে। এখন যাচ্ছি নেক্সট টিম, অবায়া 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 আমাদের নেক্সট টিম হচ্ছে কি আমাদের মুন্না ভাই, মানে দোয়া করি উঠছেন বালা কোন টিম পার্টনার কে ভাই? হ্যাঁ আপনার টিম পার্টনার কে? আপনি কি সিঙ্গেল খেলবেন নাকি ডাবল খেলবেন? আপনার আপনার টিম নিয়ে আপনার কেমন আশাবাদী? আশাবাদী ভালো, ভালো আশাবাদী, চেষ্টা করছি। আপনি কি মানে ফার্স্ট রাউন্ড থেকে চলে আসা আশা নাকি ফাইনালে যাওয়ার আশা? সেকেন্ড রাউন্ড কোয়ার্টার ফাইনালে যাওয়ার একটু আশা। আপনারা ফাইনালে যাওয়ার কোনো আশা নেই না? চেষ্টা করব। চেষ্টা করবেন না? চেষ্টা করব। জনাব শিমুল ভাই, অধীর আগ্রহে আমি অপেক্ষা করতে করতে। আমার কথা শেষ হয় নাই তো। আচ্ছা বলেন। আমি আসছি এখন আমাদের গত বছরের চ্যাম্পিয়ন
জনাব এই বছরের জনাব এবাদ সাহেব এবং মুস্তাফ সাহেব। এই যে পাটনাটা দেখতে পাচ্ছেন আপনারা, এই যে পাটনাটা দেখতে পাচ্ছেন, এই যে টিমটা দেখতে পাচ্ছেন আপনারা, এই টিম হচ্ছে গিয়ে এভারগ্রিন, সবসময় সবুজ। এই টিম সম্পর্কে আপনারা কিন্তু জানতে যাবো আমাদের এবাদ ভাইয়ের কাছ থেকে। জাতির কাছে আপনি কিছু বলবেন? জাতির কাছে বলবো কি, আপনি বলে ফেলছেন জাতির উদ্দেশ্যে আমাদের এবাদ ভাই বলবেন। জাতির উদ্দেশ্যে এখন আমাদের এবাদ ভাই আমাদের মাঝে উপস্থিত হয়েছেন, রেদওয়ান সাহেবের বাগিনা। এখন আপনি বসে কিছু বলেন না, উভয় বলি, আপনি উভয় বলবেন, তাহলে উভয় বলেন। আর কি বলবো, তুমি সব বলিয়া দিস ভাই, খাবার হবে কিছু, অনেক ক্ষুধা লাগছে। এরপরে কিছু বলি, আপনি যে রেদওয়ান সাহেবের ভাগ না, এটা প্রমাণ দিলেন একবার। আপনি কিছু বলেন আমার কিছু? জি ভাইয়া, জনাব জনাব মুস্তাফ হোসেন শেখ। আমার তো কিছু করেন, আমার পার্টনার কইছেন আর কি দাও। আপনারা কি ভয় পান? আমরা আছি এখন নেক্সট টিমে আমাদের এবাদ ভাই, গোবন্দ পার্টনার। সাউন্ড টা একটু কমাই ভাই, আমাদের আমাদের বড় ভাইয়ের পার্টনার, নতুন ভাইয়ের পার্টনার উনি বলবেন এখন। আগে তো ঘুমিয়ে উদীয়মান তারকা আমাদের রাসেল ভাই, সে না ঘুমিয়ে খেলতে পারে, না খেয়ে খেলতে পারে, ঘুরার মতো এমনকি কোর্টে না গিয়েও খেলতে পারে এমন সেই প্লেয়ার আমাদের মাঝে উপস্থিত আছে। সবচেয়ে একটা বড় ঘুরাতে জানেন আপনি, অনবরত পাততে পারে উনি আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন। আপনি ঘুমটাটা নিচে নামে, আমি ওই কাপের কথা বলছি না যে চার কাপ, আমি ওই উইনিং এর কাপের কথা বলতেছি ভাইয়া। আপনি চার কাপ না, আপনি উইনিং এর কাপের কথা বলেন। উনি বললো প্রতিটা ম্যাচ জিতলে তাহলে কেন কাপ নিয়ে আসবে না? আপনি জিতবেন, আপনি কাপ নিয়ে আসবেন না, কাপ দিয়ে আসবেন না। আর উনি মনে চ্যারিটি ওয়ার্ক একটু বেশি করেন। ঠিক আছে, আমরা যাচ্ছি এখন নেক্সট নেক্সট প্রতিভা আমার নাতি, আমার শহীদুজ্জামান আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। আপনি বাংলায় বলবেন না আরবিতে বলবেন সেটা আগে বলেন, বাংলায় বলবেন। আমাদের মাঝে উপস্থিত হয়েছেন আমাদের পার্টনার রাজু এবং শহীদ, নতুন জুটি, উদীয়মান জুটি, উদীয়মান জুটি। এই জুটিতে আছেন আমার নাতি, নাতি কিছু বলবেন এখন আমাদের মধ্যে? বিশেষ কিছু বলার নাই, প্রতিটা টুর্নামেন্ট
টুর্নামেন্টে অংশগ্রহণ করে চ্যাম্পিয়ন হওয়ার লাগি, কিন্তু দুঃখজনক হইলেও সত্য শেষ এক্সপিরিয়েন্স লইয়া ফিরিয়াই এইবারও চ্যাম্পিয়ন হওয়ার লাগে, এইরকম ট্রফি নিয়ে ফিরিয়াইতাম, দেখা যাক শেষ পর্যন্ত কিতা হয়। বলবেন আমাদের মধ্যে ভাই আপনাকে খুব ঠান্ডা লাগছে, কিছুটা লাগতেছে, কিছুটা লাগছে না, তো জ্যাকেটটা খুলে ফেলেন, গরম লাগবে, বলেন আপনি কিছু আপনার পার্টনারশিপ নিয়ে কিছু বলেন। প্রথমে আল্লাহ শুকরিয়া আদায় করি যে সুস্থভাবে আমরা যাচ্ছি এফ্রিকে, সুস্থভাবে যাতে ফিরতে পারি, আর এই স্বাধীনতা দিবসে আমরা চাই যে আরেকটা ডাবলিন স্বাধীন করতে চাই। আমরা ভাবছি ডাবলিনে গিয়ে আমরা খেলবো, আপনি ডাবলিন স্বাধীন করে চলে আসবেন, খেলার মাঠে আমরা স্বাধীন করবো। শতভাগ আশাবাদী যে লিমরিক ভালো খেলবে, এবং আমার বিশ্বাস এই লিমরিকেই কাপ আসবে চ্যাম্পিয়ন ট্রফি, আর আমিও যাতে ভালো খেলা উপহার দিতে পারি সেজন্য আমার জন্য দোয়া করবেন। অবশ্যই অবশ্যই, একটু অসুস্থ আছে, হাতে একটু পেইন আছে, তারপরেও আমি কোন হাতে পেইন ভাইয়া? ডান হাতে। ডান হাতে? আপনি কি বাউনিয়া? ডান হাতে ডানিয়া? হ্যাঁ ডান হাতে, সেই ডান হাতে প্রবলেম। তারপরে শতভাগ আশা যে ভালো খেলতে পারবো, এবং লিমরিকে অনেক অনেক ভালো লাগছে আপনার কথা শুনে ভাইয়া, থ্যাংক ইউ আপনাকে এরকম সুন্দর একটা অর্গানাইজ করার জন্য। ইউ ওয়েলকাম, ভেরি থ্যাঙ্কস। আমি আশা করছি আগামীতে আরও হবে, আরও টুর্নামেন্ট হবে, আরও বাস হায়ার করবো, আবার যাব রাজুর ঘরে, আবার রাজুর ঘরে গিয়ে নক করবো, আবার দেখবো হে রাজু বিছনা থেকে উঠেছিলাম। আচ্ছা আর কিছু বললাম না, এখন পরবর্তীতে আমরা যাচ্ছি জনাব আমাদের মাঝে উপস্থিত হয়েছেন আমাদের প্রিয়, আমাদের বড় ভাই, আমাদের শ্রদ্ধেয় সম্মানিত, আমাদের লিমরিকের এমন এক ভাই আছেন যার কারণে এই আমাদের বিএসআই খেলা আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন জনাব আবিদ ভাই। আবিদ ভাই আপনার টিম নিয়ে কিছু বলেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ, আমরা বিএসআই বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ আয়ারল্যান্ড করতে গিয়ে ব্যাডমিন্টন টুর্নামেন্ট স্বাধীনতা দিবস আমরা লিমরিক থেকে যাইয়া গত বছর আমরা চ্যাম্পিয়ন আসলাম, এবছরও আমরা আশাবাদী আমরা টিম নিয়া, যেহেতু ব্যাডমিন্টন এটা সিঙ্গেল এবং একক এবং দ্বৈত ইভেন্ট, আমরা উভয় দিক থেকে শক্তিশালী, যেমন আমাদের এককভাবেও দুই একজন ভালো খেলা খেলতেছে, যেমন লাস্ট উইকে ওরা গেছিল ডাবলিনে, দুজনই ফাইনালে চলে গেছে, এবং দ্বৈততেও আমরা অল আয়ারল্যান্ডের মধ্যে খুবই ভালো খেলি, আশাবাদী আমরা চ্যাম্পিয়ন হতে পারবো, আমাদের চ্যাম্পিয়ন ঐতিহ্যটা খেতাবটা ধরে রাখবো। ধন্যবাদ সবাইকে আমাদের সাথে, থ্যাংক ইউ ভাইয়া সুন্দর একটা বক্তৃতা দেওয়ার জন্য। এখন আমাদের মধ্যে আছেন আমাদের মিজান ভাইয়ের পার্টনার, সেরকম সেরকম খেলা খেলেন, উনি বসেছেন বাসের পিছনে, শোনা যায় নাকি বাসের পিছনে যারা বসে তারা নাকি খুব ভালো প্লেয়ার থাকে, উনি পরেছেন কালো, সব সব কিছু কালো ভাই, আপনার ড্রেস কোড কি কালো আজকে? হ্যাঁ ড্রেস কোড তো অবশ্যই কালো, সব কিছু কালো, খুব সুন্দর লাগছে ভাই, সব কিছু কালো, সব কিছু কালো, দেখতে দেখতে শুনতে ভালো, সব কিছু কালো, দেখতে শুনতে ভালো। আমাদের মাঝে উপস্থিত হয়েছেন কাজল ভাই, আপনার পার্টনারশিপ নিয়ে এই খেলা নিয়ে কিছু বলবেন আমাদের মধ্যে। খেলা নিয়ে কি বলবো, বলার তেমন কিছু নাই, চেষ্টা করি যে ভালো খেলার জন্য, মিজান ভাই আমি একসাথে, আপনারা সবাই দোয়া করবেন, অবশ্যই দোয়া আছে, দোয়া আছে, এটাই সবচেয়ে বড় জিনিস, আর ভালোভাবে যে লিমারিকে ফিরে আসতে পারি সেই জন্য দোয়া করবেন। থ্যাংক ইউ ভাইয়া, অবশ্যই দোয়া আছে, আমরা চাই আপনি কাপ নিয়ে আসেন, এই লিমরিকের ভবিষ্যৎ আপনারা। আমাদের মধ্যে আরেকজন আছেন,
আমাদের রাশেম ভাই। রাশেম ভাই একটু উদাসীনভাবে বসে আছেন, কবি কবি ভাব, কবিতার অভাব, কবিতার অভাব নেই। জয় আমাদের দুলা ভাই আমাদের মধ্যে উপস্থিত হতে পারেন নাই, এই এই জন্য আমাদের রাশেম ভাই হয়তো অন্য অন্য কোনো পাটনা নিয়ে খেলবেন। আর আমাদের মধ্যে আমাদের এই রাশেম ভাই হচ্ছে গিয়ে এমন একজন জনপ্রিয় মানুষ যে গত বছর লিমরিক জিতানোর জন্য যে কাঁপানো ভাপানো সেরকম সাপোর্ট দিয়েছেন আমাদেরকে। এই সাপোর্টের জন্য উনি আমাদের মধ্যে সবসময় একটা নীরব ভূমিকা পালন করেন, কারণ আমাদের মধ্যে অনেক কিছু বলবেন। আপনার এই যে আমাদের খেলা নিয়ে আমরা যে যাচ্ছি লিমরিক থেকে, আপনি কতটুকু আশাবাদী যে আমরা আমাদের লিমরিকের কাঁপানো ঝাপানো সাপানো আমাদের সিঙ্গেলের সেরকম প্লেয়ার না ভাই, সিটের একেবারে পিছনে বসে এসেছেন ভাইয়া। শুনেছি সিটের পেছনে বসলে যারা বসে নাকি তারা নাকি খুব ভালো প্লেয়ার থাকে। হ্যাঁ, তো আপনি আপনার টিম নিয়ে আপনার সিঙ্গেল খেলবেন, আপনি তো আপনি নিজেই একটা টিম, এই একজন মানুষ একটা টিম, শুনতে ভালো দেখতে ভালো খেলতে ভালো, আপনি কিছু বলেন না? বলার কিছু নাই, এবছর যদিও এখন পর্যন্ত কোনো ম্যাচ হারি নাই, কিন্তু এবার ফিলিং হইতেছে মনে হয় না না কোনো 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 নেগেটিভ ফিলিং হলে চলবে না, সবসময় পজিটিভ থাকতে হবে। আর আশাবাদী কেউ না কেউ ট্রফি নিয়ে আসবে, তো এই কেয়ের মধ্যে তো আপনিও একজন, কেউ আমাদের সিঙ্গেলে আপনিও একটা ট্রফি নিয়ে আসতে হবে, আমরা সবাই আশা করছি আপনার কাছ থেকে। থার্ড প্লেসও ট্রফি আছে মনে হয় না? থার্ড প্লেসে কোনো ট্রফি নেই, ট্রফি একমাত্র ফার্স্ট প্লেসে। আচ্ছা, চেষ্টা করবো, আর তো কিছু নাই, বাকি কিছু তো করার নাই, দেখা যাক কী হয়। ভালো থাকেন, সুস্থ থাকেন, সবারই বক্তৃতা হয়ে গেছে, আমাদের মধ্যে শুধু বক্তৃতা দেননি আমাদের মিস্টার লাইটম্যান ব্যাটম্যান সুপারম্যান আমাদের রাজু ভাই, আমাদের মিস্টার রাজু যে ঘুমের জন্য আজকে বাস মিস করে ফেলছিল। রাজু আমাদের সামনে আপনি বসে আছেন, দাঁড়িয়ে কিছু বলবেন, কিছু বলেন, আমি খিতা খইতাম বুঝছেন, এই ঘুমের লাইট গেছে না, ব্রেকফাস্টও করছি না। জয়রাম ডাবলিন পিএসআই টুর্নামেন্ট, আমরা বর্তমান চ্যাম্পিয়ন ব্যাডমিন্টন টুর্নামেন্ট, আর দিস টাইমও চ্যাম্পিয়ন হইতাম, আমরা লাগে সবাই দোয়া করবা, আর অল দ্য বেস্ট ফর দ্য বল। তাই না, বেশি কিছু মানতে পারে না, অত ফেটো ভুক লাগে গেছে, বাঘের খিদা লাগছে, ঘুম থেকে উঠে কিছু খাইছেন না, পানিও না, পানিও খাইছেন না, আনামুখ দিয়ে আইছেন, বেশি মারতে পারলাম নাই, বাদে মাথা হইব বই যাই পালা দেখো। হিয়ার ইজ আওয়ার ওয়ান এন্ড অনলি মিস্টার অর্গানাইজার মিস্টার বিউটিফুল স্মাইলি ফেস কিউট বয় আওয়ার বিটিএসসির উদীয়মান স্টার ভেরি ট্যালেন্টেড ওয়ান্ডারফুল মিস্টেরিয়াস। আমরা বিটিএসসি স্পোর্টস ক্লাবের পক্ষ থেকে মিস্টার শিমুল সূত্রদয়ের হাস থেকে সুন্দর কিছু কথা শুনতাম স্যার। আমি প্রথমেই এই বলে শুরু করব যে আপনারা দেখেন আমার হেয়ার কাটটা, এই যে ভি শেপ হেয়ার কাটটা দেওয়া হয়েছে,
আপনারা হয়তো জানেন ভি, আলফাবেট ভি ফর ভিক্টোরি। এই ভিক্টোরি নিয়ে আসার জন্য আমি এবং আমার পার্টনার রেদওয়ান আজকে সকালবেলা ব্রেকফাস্ট হয়েছে 56টা ডিম সিদ্ধ, 56 নেই আমি 55টা ডিম সিদ্ধ হয়েছে, 56টা ডিম সিদ্ধর সাথে এক বাকেট মায়োনাইজ, সাথে ব্রাউন ব্রেড আছে 4-5 কেজি। আপনি ক্যামেরাটা সোজা করেন ভাই, আপনি তেরা করে ফেলেছেন, আমাকে তো তেরা দেখা যাবে। 4-5 কেজি ব্রেড সাথে বাটার, সাথে জেলি। এখন খেলাতে গিয়ে আমার তো হাংরি, যেই আসবে আমাদের সামনে সবাইকে কারফা কারফা করে দিব। তো আশা করছি আমাদের মধ্যে কেউ পড়বেন না, পড়বেন বাইরের মানুষ, বাইরের কাউন্টি থেকে আসবেন। আমাদের মধ্যে আছেন মিজান ভাই, সে খুবই থুকুর প্লেয়ার, কিন্তু ভয় পাচ্ছে যে সে যদি আমাদের সামনে পড়ে যায়। তো আশা করছি সে আমাদের সামনে পড়বে না, সেও চায় সেকেন্ড রাউন্ডে যাইতে। বাট আমাদের সাথে যখনই খেলা পড়ে যায় দুর্ভাগ্যজনক প্রত্যেকটা গেমে 4-5 ভিতরে কুরবা কুরবা হয়ে যায়। বা আমি আমি এই ব্যাপারে বলছি যে বাট এই 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 যে বিএসআই এর খেলাতে 4-5 মধ্যে আমরা ওদেরকে দিব না, কিন্তু আমার কোনো আশা নাই আপনাদেরকে নিয়ে। আপনার আশা যে আছে সে আপনাকে দেখলেই বোঝা যায় ভাইয়া। তো ভালো থাকেন সবাই, সুস্থ থাকেন। না না না, আমি একটা জিনিস ভাই, আপনার চুলটা কোন দোকান থেকে কাটাইছেন ভাই? বাটার কোনো দোকানে খাটাই নাই ভাই, এটা বারবার শপে কাটিয়েছি। বারবার শপের নাম কি? নাম জাক্কাস। জাক্কাস, আচ্ছা, জাক্কাস চুল ফালাইছেন আব্বাস। একমাত্র দর্শক সুদূর ডাবলিন থেকে আসা আমাদের মুমিন, আমাদের মুমিন ভাই, মুমিন মামা, মুমিন ভাগনা, মুমিন চাচা, মুমিন ভাতিজা সবার সাথে উপস্থিত হয়েছেন। ডাবলিন থেকে আসছেন লিমরিকে, লিমরিক থেকে যাবেন আমাদের ডাবলিনে, আমাদের সাথে এসেছেন। এখন আপনি কিছু বলেন। কি বলবো, আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি আসছি খিলানি থেকে। শুধুমাত্র আমার এখানে যারা আছে মামু, চাচা, ভাই, ভাতিজা সবাই খেলার দেখার জন্য ওনারা যাচ্ছেন ডাবলিনে খেলার জন্য টুর্নামেন্ট। আমি আশা করবো সবাই ভালো জনে খেলেন, আমি আশা করবো কেউ না কেউ এই জায়গা এখান থেকে যেন আমাদের চ্যাম্পিয়ন কাপটা নিয়ে আসেন, এই দুয়ার রাখি। আমি সবাই সাপোর্ট করি আসসালামু আলাইকুম। থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ ভেরি মাচ। এই বলে এখানে আমাদের বক্তৃতার পর্ব শেষ করে আসছে।